আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো সাউথ কোরিয়ান কিছু ইউনিভার্সিটি নিয়ে যারা উইদাউট আয়লসে অ্যাডমিশন অফার করছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে স্টাডি ইন সাউথ কোরিয়া উইদাউট আয়লস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সো আমরা দেখতে পাচ্ছি অপরচুনিটিস কর্নার দে পোস্ট দিস ইনফরমেশন সো লেস্ট নো হুইজ ইউনিভার্সিটি অফার সো উই ক্যান সি দ্যাট ইউ ক্যান নাও স্টাডি ইন সাউথ কোরিয়া উইদাউট আইলস অ্যান্ড ইউ হ্যাভ আ চান্স টু স্টাডি ইন কোরিয়া উইদাউট আয়লস বাট আমরা জানি যে উইদাউট আয়লস কোরিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়া যায় কিন্তু দিস ইয়ার দিস ইউনিভার্সিটি স্পেশালি ওয়াফার দে আর গোয়িং টু অ্যাকসেপ্ট উইদাউট সো গোয়িং স্কলারশিপ এজ ওয়েল অ্যাজ ইউর অ্যাপ্লিকেশান উইদাউট ওয়ার আদার্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট সো প্রোগ্রাম অনার্স মাস্টার্স পিএইচডি তিনটাই আছে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে তারা সব প্রোগ্রামই অফার করছে এবং মেনি রেপুটেটেড ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া দ্যাট ও অফার অ্যাডমিশন উইদাউট আয়ালস সো নর্মালি এরকম হয় না কিন্তু এই এই ইনফরমেশনটা আমি পাইলাম যে কারণে আমি চাই ইনফরমেশনটা সবাই জানুক দ্যাটস অয় আই মেক দিস ভিডিও so any other language means amrajan is a medium of instruction. so most of the korean universities cancel the language requirement. so you can see that most of the korean universities cancel the language requirement and korea the easiest way to get admission and to full the uh, scholarship. so <clears throat> normally korea pay on a case. so this uh, time maybe especially uh, they offer maybe corona or something like that. i don't know. but uh, দিস ইউনিভার্সিটি ইজ গোয়িং টু অফার ইউ গাইজ টু টেক ইউর অ্যাপ্লিকেশানস উইদাউট আয়লস সো আমরা নর্মালি জানি যে কোরিয়াতে অনেক প্রাইভেট অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটি আছে এবং দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন সো এখানে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির কোনো পার্থক্য নেই সো প্রাইভেট এবং পাবলিক বোধ ইউনিভার্সিটি অফার টু টেক ইউর অ্যাডমিশন উইদাউট আয়লস এবং এখানে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটির লিস্ট নর্মালি কোন কোন ইউনিভার্সিটি আপনাকে অফার করছে যে তারা আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা রিসিভ করবে আপনার আইএসএস কো না থাকলেও তারা আপনাকে স্কলারশিপ দিবে সো চলুন আমরা দেখি যে গ্রেট নাম্বার অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি সো প্রাইভেট অ্যান্ড পাবলিক বোথ ইউনিভার্সিটি আর অফার সো আপনি প্রাইভেটেও অ্যাপ্লাই করতে পারেন এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোতেও অ্যাপ্লাই করতে পারেন তবে নর্মালি এখানে কোনো ভেরিয়েশন নেই আমরা দেখতে পাচ্ছি যে তিনটা প্রোগ্রামই আছে ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স আপনি তিনটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন এবং অল্টারনেটিভ প্রুফ ফর আয়েলস আয়েলসের বিপরীতে আপনাকে কি দিতে হবে সেটাই এখানে বলা হয়েছে ইউ নিড টু ও সাবমিট দ্য আইলস কর বাট ইউ হ্যাভ টু সাবমিট দ্য ইংলিশ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট ফ্রম ইউর ইউনিভার্সিটি সো এটাই হচ্ছে যে দ্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট সো আপনি যদি এটা দিতে পারেন যে সাউথ কোরিয়ান ইউনিভার্সিটি ইজিলি অ্যাকসেপ্ট দ্য ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ফ্রম ইউর ইউনিভার্সিটি সো আপনি আপনার প্রিভিয়াস ইউনিভার্সিটি থেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটটা নিয়ে আসতে পারেন এবং সেটা সাবমিট করতে পারেন দেন দে উইল কনসিডার সো এখানে বলা হচ্ছে ইউর কারেন্ট ইউনিভার্সিটি ওয়ার দ্য ইউনিভার্সিটি উইল রাইট অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন ইজ ইংলিশ ডিউরিং ইউর স্টাডি তার মানে হচ্ছে আপনার যে ইউনিভার্সিটি সেটা হচ্ছে বলবে যে আপনার প্রোগ্রামটা ছিল এরকম অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর সোল ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড আই নো দিস ইউনিভার্সিটি রিয়েলি ওয়া ওয়ার নট বাট আই জাস্ট গট দিস ইনফরমেশন দ্যাটস আই আই প্রোভাইড দিস ইনফরমেশন উইথ ইউ গাইজ ইউ গাইজ ক্যান কন্ট্যাক্ট উইথ দেম ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই অ্যান্ড দিস ইউনিভার্সিটি ইজ ভেরি হাই কোরিয়াতে দুই নম্বর এবং ওয়ার্ল্ডে তেত্রিশ নম্বরে এবং আমরা দেখতে পাচ্ছি যে

এবং দিস ইউনিভার্সিটি অলসো অ্যাকসেপ্ট দ্য ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ফ্রম ইউর ইউনিভার্সিটি ওয়ার দ্য ইউনিভার্সিটি উইল রাইট অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনস ইজ ইংলিশ ডিউরিং ইউর স্টাডি মানে আপনি যখন সেখানে পড়াশোনা করছেন সেই টাইমে আপনার ইংলিশে পড়াশোনা করানো হয়েছে সকল সাবজেক্ট ইংলিশে পড়াশোনা করা হয়েছে সেটাই নর্মালি আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশানে লেখা থাকবে বা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটে লেখা থাকবেই আর কি সো এটাও সেম আমরা দেখতে পারছি যে তারাও ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট চাইছে ফ্রম ইউর ইউনিভার্সিটি অলমোস্ট সেম সো আপনি জাস্ট এই ইউনিভার্সিটিগুলোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি আপনার আইএসের অল্টারনেটিভ হিসাবে আপনি ইংলিশ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট দিতে পারেন এবং ইউএনসি ইউনিভার্সিটি ইজ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি আমরা জানি যে কোরিয়াতে ইউএনসে খুবই নাম করা এবং ওল্ড ওল্ডেস্ট ইউনিভার্সিটি সো আপনারা এখানেও অ্যাপ্লাই করতে পারেন যদি এরা বলছে যদি নেটিভ কান্ট্রি কেউ হয় তাহলে তার কোনো কিছুই লাগবে না এবং যদি নেটিভ কান্ট্রি না হয়ে থাকেন তাহলে আপনাকে ইংলিশ বেস প্রোগ্রাম এরকম একটা সার্টিফিকেট আপনি সাবমিট করতে পারেন তাহলেই হবে এটাও সেম দ্য হানিল ইউনিভার্সিটি দে অলসো অফার দ্য অ্যাডমিশন টু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উইদাউট আইএস অ্যান্ড আমরা দেখতে পারছি যে লাস্ট ওয়ান ইজ গাশুন ইউনিভার্সিটি মেবি ছয়টা ইউনিভার্সিটি নর্মালি অফার করছে আপনাদেরকে যে এই ছয়টা ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন আপনার আইএস স্কুল না থাকলেও আপনি অ্যাডমিশান নিতে পারবেন সো আপনি অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি গ্র্যাজুয়েট অফিসে একটা ইমেইল করতে পারেন দেন দে উইল টেল ইউ এভরিথিং দ্য গাইডলাইনস সো দিস ইজ দ্য ওভারঅল সো আই থিঙ্ক ইট উইল হেল্পফুল ফর ইউ গাইজ সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও